আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম রেমেডিজ উইথ মাহবুবা। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম, যেটি কিনা সবার উপকারেই আসবে। বর্তমান সময়ে চুল পেকে যাচ্ছে, এ সমস্যায় আমরা সবাই সম্মুখীন। কেমিক্যাল মুক্ত সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি এই আমলকি থেকে। আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা সাদা চুলকে কালো করে তোলে। এখানে আমি শুকনো আমলকি নিয়েছি, একটি লোহার কড়াইতে দিয়ে চুলোয় অল্প আঁচে ভাজতে হবে। কালো হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে, এতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। মূলত যারা টেনশনে বেশি ভোগে, তারা খুব অল্প কম সময়ের মধ্যেই চুল পাকিয়ে বসে। তবে ভিটামিন B12-এর অভাবে এবং থাইরয়েড গ্ল্যান্ডের অসমরক্ষণের কারণে অকালে চুল পেকে যায়। অতিরিক্ত স্ট্রেস, ধূমপান, হেরিডিটি, অ্যানিমিয়া, অপুষ্টি এর কারণেও চুল পেকে যায়। আমলকিগুলো ভাজতে ভাজতে কালো রং ধারণ করেছে, এখন কিছু পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সেদ্ধ প্রায় শেষ, এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর যে পানিগুলো এখানে রয়েছে এগুলো ফেলানো যাবে না। এই পানি এবং সেদ্ধ আমলকি দুটোই একসাথে একটি ব্লেন্ডারের সাহায্যে মিক্সচার করে নিতে হবে। দেখুন কি সুন্দর একটি পেস্ট হয়ে গেছে। এখন আরেকটি কাজ করতে হবে, এই পেস্টগুলোকে সেম কড়াইয়ের মধ্যে আবার একটু অল্প আঁচে নিয়ে আবার ভেজে নিতে হবে। চুল কালো করার জন্য অনেকেই, বলতে কম বেশি সবাই, কলপ ব্যবহার করে থাকে, যা ইসলাম শরীয়তে অ্যালাউ না এবং আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। একটি ভেষজ উপাদান দিয়েই আমরা চুল কালো করতে পারি, তাহলে কেনই বা নিজের ক্ষতি করতে যাব? মাত্র 20 টাকা দিয়ে 100 গ্রাম আমলকি কিনে আমরা ঘরে বসে চুল কালো করতে পারি। চুল কালো করার জন্য আমলকির প্যাকটি এখন রেডি। তো আমি চাই আপনারাও চেষ্টা করবেন এই প্যাকটি ব্যবহার করার। আমলকি শুধু চুল কালো করে না, চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া শক্ত করে, চুলকে হেলদি, সিল্কি, শাইনি করতে সাহায্য করে, খুশকি মুক্ত করে, আবার মাথায় উকুন থাকলেও তা দূর করতে সাহায্য করে। এই প্যাকটি চুলে সেকশন করে চুলের গোড়ায় খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবং 2 ঘন্টা রেখে দিতে হবে। এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। শ্যাম্পু করতে চাইলে করতে পারেন, না করাটাই ভালো। এভাবে সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। মাসখানেক ব্যবহার করার মধ্যে দেখবেন আপনার চুল কি পরিমাণ কালো হয়ে এসেছে। তবে প্যাকটি ব্যবহার করবেন পরিষ্কার চুলে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।